এদিকে ভারতের মুম্বাইতে বিলাল হাসপাতালের রেডিওলজিস্ট ডক্টর ভাবনাথ রাত রুটিন চেক করতে যেয়ে তার গর্ভবতী রোগী 19 বছরের মাকে স্ক্যান করে অবাক হয়ে যান। ওই গর্ভবতী মা নির্ধারিত সময়ে 9 দিন আগে যে সন্তান ভূমিষ্ঠ করেন, সেই শিশুটির পেটে আরেকটি শিশুর অস্তিত্ব দেখতে পান চিকিৎসকরা। গত 20 জুলাই এ ঘটনা ঘটে। ডাক্তার ভাবনা বলেন, নবজাতকের পেটের ভেতর একটি ভ্রূণ ও তার ওপর ও নিচের অঙ্গগুলোর হাড় দেখতে পায়, এমনকি মস্তিষ্কের ভেতরে একটি ক্ষুদ্র মাথা দেখি, তবে তাতে খুলির হাড় ছিল না। এ ধরনের ঘটনা 5 লাখের মধ্যে একটি বলে তিনি মন্তব্য করেন।